আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে, আর একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেন্টাবেক ভেট 20%। এটি হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মেডিসিন, পপুলার কোম্পানির জেন্টাবেক ভেট 20%। এটি জেনেটিক্স হচ্ছে জেন্টামাইসিন বিপি। তো জেন্টামাইসিন একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটি অনেকে জেনে থাকি যে জেন্টামাইসিন অ্যান্টিবায়োটিক কখন ব্যবহার করা হয়, এবং এটি একটি খুবই শক্তিশালী অ্যান্টিবায়োটিক। তো এই জেন্টামাইসিন আপনারা কখন ব্যবহার করবেন, কাদেরকে ব্যবহার করবেন, কী কারণে ব্যবহার করবেন, সেটি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো জেন্টামাইসিন মূলত ব্যবহার করা হয় যারা ছাগল পালন করে থাকেন, তারা সবাই এই জেন্টামাইসিন সম্পর্কে পরিচিত। কেননা ছাগলের পিপিআর হলেই আমরা সেখানে জেন্টামাইসিন ইঞ্জেকশন ব্যবহার করে থাকি। গবাদি পশুর জন্য, ছাগল এবং গরুর জন্য জেন্টামাইসিন ইঞ্জেকশন ব্যবহার করা হয়ে থাকে। আর এটি হচ্ছে জেন্টামাইসিন পাউডার, এই অ্যান্টিবায়োটিকটি পাউডার ফর্মে রয়েছে। এটি হচ্ছে পোলট্রির জন্য, অর্থাৎ মুরগির জন্য এই পাউডার ফর্মটি ব্যবহার করা হয়ে থাকে। তো জেন্টামাইসিন যে ধরনের কাজগুলো করে থাকে, যেমন পিপিআরে অনেক ভালো রেজাল্ট দেয়, খুরা বাদলা রোগে অনেক ভালো রেজাল্ট দিয়ে থাকে, এছাড়াও অতিরিক্ত জ্বর ব্যথা যেগুলো সাধারণ মেডিসিনে সারতেছে না, সেখানেও কিন্তু ভালো কাজ দেয় জেন্টামাইসিন। আর এই এটিকে পোলট্রিতে কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যে পোলট্রির যে ধরনের বিভিন্ন ধরনের যে ইনফ্লুয়েঞ্জা রোগগুলো রয়েছে, ব্রঙ্কাইটিস যে রোগগুলো রয়েছে, যেগুলো সাধারণ মেডিসিন বা দেখা যাচ্ছে যে রেনামাইসিন, অক্সিটেট্রাসাইক্লিন বা অ্যামোক্সাসিলিন এই ধরনের অ্যান্টিবায়োটিকে সেই কাজগুলো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। তো এই মেডিসিনটি মুরগিতে যে ধরনের কাজগুলো করে থাকবে, যেমন অনেক দিনের সিআরডি যেগুলো হচ্ছে ঠান্ডা কফ লেগে আছে সারতেছে না, এছাড়াও দেখা যাচ্ছে যে অতিরিক্ত ঝিমাচ্ছে বা পায়খানা নর্মাল হচ্ছে, লুজ মোশন যেটা ঠিক হচ্ছে না, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, দেখা যাচ্ছে যে অনেকদিন থেকে সর্দি কাশি জ্বর লেগেই আছে, সেখানে আপনারা অ্যামোক্সাসিলিন বা অক্সিটেট্রাসাইক্লিন দিয়েছেন বা সিপ্রোসিন দিয়েছেন, কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার জেন্টামাইসিন ব্যবহার করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে মুরগি অনেকদিন থেকে হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগতেছে, সেক্ষেত্রে আপনার জেন্টামাইসিন ব্যবহার করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে যে মুরগির যে ভাইরাল ডিজিজগুলো রয়েছে, যেমন হচ্ছে কি আপনার রানীক্ষেত, গাম্বরো, কলেরা ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু আপনারা এই জেন্টামাইসিন ব্যবহার করতে পারবেন। তো এটি নর্মালি এটার পাওয়ারটা কম দেওয়া রয়েছে পাউডারে, এটা মুরগির জন্য সহনশীল, মুরগির ঠান্ডা কাশি জ্বর ব্যথা কফ সিআরডি ইনফ্লুয়েঞ্জা আর এই ধরনের যে রোগগুলো রয়েছে এগুলো প্রতিরোধে জেন্টামাইসিন ব্যবহার করা যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটি আপনারা পোলট্রিতে ব্যবহার করতে পারবেন, ইনশাআল্লাহ আশা করা যায় ভালো ফলাফল পাওয়া যাবে। তো আশা করি মেডিসিনটি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।